যারা বদনাম গীবাত করে, যারা চুগলখড়ি করে, তারা জান্নাতে যাবে না। বদনাম চুগলখড়ি, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, একে ওর বিরুদ্ধে খেপিয়ে তোলে, ওকে এর বিরুদ্ধে খপিয়ে তোলে, আর ওকে খাটো করার জন্য যেখানে সেখানে তার কথা বলে বেড়াই। এ হলো বদনামকারী, গীবাতকারী, এ ব্যক্তি জান্নাতে যাবে না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুন যাওমুল কিয়ামা শাবালজে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ পাবে ওকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ পাবে তাকে। আল্লাযী ইয়াতী হাওলায় বিওয়াজহিন ওয়া ইয়াতী হাওলায় বিওয়াজহিন, যে এখানে এক কথা বলে এক মুখে, আর ওখানে আরেক কথা বলে আরেক মুখে, ওর মুখ দুইটে। মানুষও বলে বাংলা ভাষায়, ছাড়ো তো দোমুখার কথা, ছাড়ো তো, ও তো দোমুখা, এভাবে বলে না কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, একে স্পষ্ট করে আল্লাহ রাসূল একবারে খোলাখুলি এভাবে বলছেন, মান কানা যা ওয়াজহাইনে, যে হবে দুই মুখের মালিক, যার হবে দুইটা মুখ, কানালা হলে সানানে মিন্নারিন, তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। একটা মুখে কটা জিহ্বা হবে? দুইটা, আগুনের জিহ্বা। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই যে বদনাম করে, যে এখানকার কথা ওখানে বলে, ওখানকার কথা এখানে বলে। মানুষ তো এখন ফেসবুক দিয়ে বিচার করে নিচ্ছে, ফেসবুকে হাইকোর্ট আর জজ কোর্ট, আব্দুর রাজাক সাহেব কি বললেন ফেসবুকে দিল, অথচ আমি যে ফেসবুক দেখি না ও বুঝেও না, আমি তো দেখতেই জানি না, কত কষ্ট করে কি করলো কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি আমি তখন বলি যে লোকটাকে অযথা, আমি আমাকে তো জানাতে পারলো না, কিন্তু কষ্ট করলো, পরকালও হারালো, দুনিয়াও হারালো, অপমানও হলো, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি তো আর দেখি না, দেখতেও জানি না, মোবাইল তো আমার ওইটা নয়, ও যেটা তো পাওয়া যায় এটা আমার মোবাইল, এটাতে আমি কি করবো, রিং হলে অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। কতদিন যে আপনি আমাকে বলেছেন আপনার হিসেবে আমার নামটা সেভ করে রাখবেন, কিন্তু আমি যে জানি না আপনার নামটা আমি কেমনে সেভ করি। আরেকটা আপনার ঠগার পথ, আপনি একদিন জামিয়া সালাফিয়া গিয়ে বা এখানে এসেছি, তখন আপনি আমাকে 500 রিয়াল দিয়েছেন জামিয়া সালাফের জন্য, কিছুদিন পরে আমার সাথে দেখা হয়েছে, তখন আমি সালাম দিয়েছিলাম, বলছি আপনি কে, তখন আপনার মনটা জ্বলে উঠেছে, অবাক কথা, এর ঝকঝকে 500 রিয়ালে আমি তার হাতে দিলাম, আর উনি আজকে আমাকে বলছেন যে আপনি কে, মানে আপনি তো অনেকদিন পরে, কিছুক্ষণ আগে আপনি জামিয়া সালাফের জন্য 1,00,000 টাকা আমার হাতে দিয়েছেন, একটু পরে আপনি জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে চিনছেন, আমি তো ভালোভাবে চিনতে পারি না। জামিয়া সালাফের টাকা দিয়ে আমার কাছে সম্মান চাইয়েন না, ফল ভালো হবে না। আমি একেবারেই সাধারণ মানুষ, আপনাকে আমি ধরে রাখতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমান, অশেষ দয়া, আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, আলহামদুলিল্লাহ। হাদিস অনুবাদ শুরু করলে আগে পিছিয়ে হবে না, কিন্তু আপনার চেহারাটা আমি ধরে রাখতে পারিনি। আমি এখনও এই আব্দুল বাকি না আব্দুল কাফি এই সফরে বলছে, ওস্তাদ জি আপনি আমাকে ঠিক করতে পারলেন না, আমি আব্দুল বাকি না, আমি আব্দুল কাফি, বলছি কে জানি তোমরা যে কোনটা। তো জামিয়া সালাফিয়া ভালোবাসা দেখে বিনিময় কোথায় নিতে হবে, উপরে আমার কাছে নেওয়ার চেষ্টা করি, এটা আমি দিতেও পারবো না, অযথা তখন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আর ধারণা খারাপ হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মুখ হবে দুইটে, যে বদনাম গীবাত করে তার মুখ হলো দুইটে, আর ওই একটা মুখের ভিতরে থাকবে দুইটা আগুনের জিহ্বা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারে মা ইয়াদখুলুন নাস আন নার, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে তার মাধ্যম কি, কি মাধ্যমে কি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? তখন উত্তর বললেন আল ফারজুল ফাম, লজ্জা স্থানের কারণে আর মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। ওকে জাহান্নামে নিয়ে গেছে ওর মুখ, অথচ ও সারাদিন 8 ঘন্টা ডিউটি করেছে, অত কিছু পাপ করেনি, কিন্তু ও যে আড্ডা পিটেছে বসে কার বদনাম করেছে অতি চলে গেছে জাহান্নামে ওর অজান্তেই। এই জন্য আমি বলেছি যে বক্তব্যের সাথে আমার 4টা উপদেশ আছে। 1, 5 ওয়াক্ত সালাত কোনোদিন তার সাথে আপোষ হবে না। পানিতে থাকি আর উপরে থাকি আর যেখানে থাকি, আকাশে থাকি আর মাটিতে থাকি, ফরজ 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই, সময়ের সাথে পড়তে হবে। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে। কোরআন কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে, আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে, কোরআন আপনার বিপক্ষেও হতে পারে। কিছু থেকে কিছু পড়ে নিজেকে বাঁচান। 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওরা বসে কথা বলছে আপনি আসসালাম আলাইকুম, আহমদ তোমার সাথে একটা কথা ছিল, কি কালকে যে কাজে যেতে চেয়েছিলে যাবা? হ্যাঁ যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালাম আলাইকুম, কথা বুঝাতে পারলাম না মনে হয়। দোকান চলছে, ল্যাংটা মেয়েছে নাচছে, দোকানে 5-7 জন বসে গল্প করছে, আপনি গেলেন আসসালাম আলাইকুম, হ্যাঁ ভাই আপনার কাছে আমি 2টা জিনিস কিনতে এসেছি, কি কি? এই নেওয়া শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন সেখান থেকে। আর নিজের ওপরে কারফো মার্শাল্লাহ আইন জারি করে রাখবেন পিছনেটা আইউবের, কি এসার সলাতের পরে কথা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একরাহুল কালামা বাদা নিশায়ে ওয়া একরাহুন নাওমা কাবলা নিশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এ বাক্যের কত কোটি টাকা দাম, এ বাক্য জাতিকে এখন বোঝানো কঠিন। যাদের দেশে এ বাক্য জন্ম নিয়েছে তারা এখন রাতে জেগে থাকে, কথা বুঝতে পারেননি, তারা দিনে ঘুমায়, রাতের তাদের কাছে দাম নয়। অথচ আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু বাবু সালেহিনা মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো, তাহাজ্জুদ পড়তে শিখো, পূর্বের ভালো মানুষের নিয়ম নীতি হচ্ছে আল্লাহকে রাতে ডাকা। যারাই শহদা, যারাই সিদ্দিক, যারাই নবী রাসূল, যারাই বড় দামি দামি জান্নাত পাবে, তাদের শিষ্টাচার ছিল, তাদের চরিত্র ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল, তাদের নীতি ছিল রাতে তাহাজ্জুদ পড়া।